গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন জাকির হোসেন। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ভোটদানের মাধ্যমে। ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকিরবাবু জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চলছে, মানুষের সাড়া তাদের কাছে ব্যাপকভাবে মিলছে, মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন অবাধে। কি মনে হচ্ছে দেখেন, মানুষের আশীর্বাদ দোয়া আশীর্বাদ আছে। আমি মানুষের সাথে সবসময় মানুষের সাথে থেকেছি, মানুষ আমার সাথে আছে, রেকর্ড পরিমাণে ভোটে জিতবো এটা আশা রাখি। কারণ মানুষের সঙ্গে 5 বছর থেকেছি এবং সব রকম তার আপদ বিপদ সবসময় থেকেছি মানুষের সাথে, মানুষ আমার সাথে আছে। আমার আশা আমি ভালো পরিমাণে ভোটে জিতবো আশা রাখি। দাদা, একাধিক জায়গায় অবৈধ জমায়েত চলছে, কি বলবো? ফালতু কথা, আপনারা জানেন কোনো অবৈধ জমায়েত চলে না, কিছু চলে না। এখন কেউ যদি পাবলিক দুচের 50 জন বসে, কেউ যদি অবৈধ বলে, এটা ভুল কথা। আজকে ভোটের দিন, মানুষ উৎসবের মতো নাই, মানুষের তো বসে তো আছে। যদি কাউকে কেউ ডিস্টার্ব করেছে এটাকে বলতে পারবেন না। কারণ হলো আমরা জানেন এই বিধানসভাতে কোনো মারপিট নেই, কোনো ঝুড়ি ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। আপনারা এগুলা যে বলছে বাড়াবাড়ি বলছে। সবচেয়ে পেসফুল ইলেকশন আমাদের জঙ্গিপুরে হচ্ছে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে।